দাঁড়িয়ে বসে অথবা শুয়ে শুয়ে আমার এই ভিডিও যারা দেখছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ। একজন নারী কখনো কারো বউ, কারো মা, কারো বোন, কারো খালা, কারো চাচি অথবা কারো মাগো ব্যবহারে অধিষ্ঠ হইয়া আমি একটা বিকল্প চিন্তা করছি। সেই বিকল্প তো বিকল্প নাও করতে পারবো না তোমার বিরুদ্ধে। সেটা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিবাহ করব। তেমনি একজন পুরুষ কারো বাবা, কারো চাচা, কারো খালো অথবা কারো স্বামী। সংসারে যেরকম নারীর প্রয়োজন আছে, নারীর গুরুত্ব অপরিসীম, তেমনি একজন এমন কাজ তুমি করতেই পারো না, একশোবার পারি। পুরুষেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। দর্শক মণ্ডলী, উভয়ই সমান পরম্পরা। একজন পুরুষ থাকে একজন সংসারের কর্তা এবং তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি চলিয়া যেতে পারো, দরজা খোলা আছে, দরজা যদি বন্ধ থাকে সিটকা নিয়ে আমি খুলিয়া দেবো, সোজা চলিয়া যাও। শুধু তুমি না, যে যার দিকে যাইতে চাই যাইতে পারে, আমার অসুবিধা নাই। তোমরা আমার পথে আর কন্টক হইয়া থাকো না বাবা, এটা কিন্তু ভীষণ অন্যায়। যাবো না বাবারে, আঙ্গুল দিয়া প্রশ্ন না, মুখে যাও আসে তাই বলো। হ্যাঁ, এটা অন্যায় না। তাকে ভক্তি এবং মান্য করাই সকলেরই উচিত। যখন মানুষ এমা কি বললো, এ কি বলছে? আসমান থেকে পড়লাম না? হ্যাঁ, যারা স্বামী বলে কোনোদিন মনেই করলাম না। মাত্র ভদ্রতার খাতিরে কোনো বিশৃঙ্খলা, অশান্তি অথবা ঝগড়ার কারণে চুপ থাকে এবং সব কিছু সহ্য করে একজন পুরুষ যখন তার স্ত্রীর সকল আবদার এবং সকল কথা মেনে নেয়, এটাকে সহ্য করা বলে না, এটা কোনো ভদ্রতা নয়। তোমরা আমার সঙ্গে যা করছো এটা কি ন্যায় ছিল? বাবা, আপনি যদি এই বয়সে এরকম করেন তাহলে দশ জনে কি বলবে? দশ জনের গোষ্ঠী কি নেই? গত একটা বছর তোমরা সবাই মিললে আমার দৌড়ের উপর রাখছো। কথায় আছে, সহ্য করতে করতে একসময় সহ্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্য হারা হয়ে যায়, আর ঠিক তখনই মানুষ সাহসের পরিচয় দেয়। তখন দরজা না ছিঁড়ে পাই। মা, তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে নাকি? আর সত্য সত্যি করবো, এবং সেইটা আগামী শুক্রবার। দর্শক মন্ডলী, এই ভিডিওর মাধ্যমে আমি এটা শামসুজ্জামানের একটি নাটকের ক্লিপ দেখাবো এবং সেখানে দেখাবো যে তিনি কিভাবে তার পরিবারের সাথে নিজেকে তার উপস্থিতি এবং পরিবারকে বুঝিয়ে দিচ্ছেন যে তার গুরুত্ব কতটুকু। বছরের পর বছর চাকরি করার পরে যখন চুল দাড়ি পেকে যায়, যখন একটু অবসরের সময় হয়, যখন একটু পরিবার নিয়ে একটু আনন্দের সময় কাটানো হয়, তখন সেই লোকটি হয় বোঝা আর সংসারের কাছে